ডেঙ্গু পরিস্থিতির খবর। বর্তমানে ডেঙ্গু বেশি হচ্ছে অনূর্ধ্ব 15 বছর বয়সী শিশুদের। এ বিষয়ে আরও জানাতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল মাহবুব। হিমেল, আমরা যেটি জানি যে চিকিৎসকরা বলছেন যে 15 বছরের কম বয়সী শিশুদের ডেঙ্গু বেশি হচ্ছে, এর কারণ কি বা আসলে অভিভাবকদের কতটা সচেতন করা গেছে, কি পরিস্থিতি সব মিলিয়ে জানান। আসলে ডেঙ্গু মশা তো দিনের বেলায় কামড়ায়, তো আমরা সচরাচর আমরা কিন্তু দিনের বেলায় শিশুর খেয়াল রাখতে পারি না, কিংবা বড়রাও কিন্তু সেভাবে সতর্ক থাকেন না। এবছর কিন্তু অন্যান্য যে কোনো বারের থেকে ডেঙ্গু বেশি। গত পয়লা জানুয়ারি থেকে মানুষ কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এবং শুধু গত আগস্ট মাসে 73,000, অর্ধেকের মতো রোগী কিন্তু এক মাসেই আক্রান্ত হয়েছেন, এবং মৃত্যুদরটাও কিন্তু এই এক মাসে সবচেয়ে বেশি। এ পর্যন্ত কিন্তু 646 জন মারা গেছেন, এর মধ্যে 109 জনই শিশু। সচেতনতার একটা বড় ঘাটতিও রয়েছে, আর মশা নিধনের বিষয়ে তো একটু সবার সচেতনতা কিংবা কার্যক্রম সব কিছু মিলিয়ে কিন্তু এবার একটু ঢিলেঢালা অবস্থা। আমি আপনাকে দেখাতে চাই যে অনেক শিশুই কিন্তু তার অভিভাবকরা নিয়ে এসছেন দেখাতে। আমি একটু জানবো যে আপনার বাচ্চার কি হয়েছে। ঠান্ডা লাগছে, এমনি জ্বর নাই। রঞ্জন, শুনছেন যে আসলে ঠান্ডা জ্বর কিংবা জ্বর নিয়ে কিন্তু বেশি রোগীরা আসছে। আমি একটু হাসপাতালের উপপরিচালকের সাথে কথা বলতে চাই যে আপনি একটু জানাবেন যে এ পর্যন্ত মোট কত শিশু এখানে ভর্তি হয়েছে, কতজন মারা গেছে, কিংবা এবার শিশুদের আইসিইউ কেন বেশি লাগছে। জানুয়ারি থেকে এই বছরে যেটা হচ্ছে 1143, এর মধ্যে টোটাল মারা গেছেন 14 জন, এবং আইসিইউতে লাগছে এই কারণে বেশি, কারণ বেশিরভাগ ডেঙ্গু শক সিন্ড্রোম নিয়ে আসতেছে, যেগুলো আমাদের নর্মাল ওয়ার্ডে ম্যানেজ করা কঠিন। আমরা সাধারণত ভর্তি করি ডেঙ্গু ওয়ার্নিং সাইনের যে পেশেন্টগুলো থাকে, যেমন পেটের ব্যথা, বমি, পাতলা পায়খানা, এগুলো থাকলে পরে তখন আমরা সেগুলো ব্যর্থ অ্যাডভাইস করি। আর যেগুলো ওয়ার্নিং সাইন নেই সেগুলো আমরা বাসায় বাবা মাকে কাউন্সিল করে বাসাতে রাখতে বলি। বেশি বেশি তরল পানি, তরল খাবার দেরি করে আসছে কেন? দেরি করে আসছে আসলে সবাই মনে করে যে তখন দেখা যাচ্ছে যে যখন দেখে যে প্রস্রাব বন্ধ হচ্ছে, বাচ্চা খুব লেথার্জিক হয়ে যাচ্ছে, তখন তারা আসছে। আপনি শুনছিলেন যে যখন খুবই ক্রিটিক্যাল পর্যায়ে যায় শিশু, তখনই অভিভাবকরা নিয়ে আসে না। শিশুরা তো নিজেদের মনের কথা বলতে পারে না, কিংবা শরীরের অবস্থা বলতে পারে না, এর জন্য দেরি করে আসছে, ফলে সেই রোগীর কিন্তু এনআইসিইউ থেকে শুরু করে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটছে। তো শুভ্র, এ ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি। নিশ্চয় পরবর্তী সংবাদে অন্য কোনো হাসপাতাল থেকে ডেঙ্গুর অবস্থা জানাবো। হিমেল, আপনাকে ধন্যবাদ।